شبيو بيوس السلام عليكم ستير هاتي مسجد الامام كون اوتو جوباهي غلاب كون جتنا تين فول باري يونيون تكي اي مورت لايبে যুক্ত হয়েছি আমি রাহাত খান সিলেট 9 থেকে এই মুহূর্তে যে যেখান থেকে লাইভে যুক্ত হচ্ছেন সবাই লাইভটি বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আপনারা অতিমধ্যে জেনেছেন যে সোশ্যাল মিডিয়ায় যে স্থির হাতে মসজিদের ইমাম কোন কিছুক্ষণ আগে আমরা একটি চাঞ্চল্যকর তথ্য পেয়ে কিন্তু ঘটনাস্থলে ইতিমধ্যে চলে এসেছি ঘটনাস্থলে এসে জানতে পারি যে একজন মসজিদের ইমামকে হত্যা করেছেন ওনার স্ত্রী আমরা ঘটনাস্থলে এসেছি ঘটনাস্থলে এসে জানার চেষ্টা করছি ইতিমধ্যে আমাদের গোলাপগঞ্জ মডেল থানার ইনচার্জ অফিসাররা এসেছেন এসে ভিতরে আছেন ইনভেস্টিগেশন চলছে আমি আবারও বলছি আমাদের গোলাপগঞ্জ থানার তিন নং ফুলবাড়ি ইউনিয়ন হিলালপুর পার্কের ঠিক সামনে একটি বাসাতে স্ত্রী তার স্বামীকে হত্যা করে খাটের নিচে লুকিয়ে রেখে তার গ্রামের বাড়িতে ওনার নিখোঁজ সংবাদ নিয়ে যায় নিখোঁজ সংবাদ তাৎক্ষণিকভাবে ওনার পিতা ঘটনাস্থলে চলে আসেন ওনার বাসাতে চলে আসেন এবং ওনার স্ত্রী কিন্তু ওনার গ্রামের বাড়িতে থেকে যায় তাৎক্ষণিকভাবে ওনারা জানতে পারেন যে ওনার পিতা যখন আসেন উনি এসে দেখতে পান যে ওনার সন্তান ইমাম মসজিদের ইমাম খাটের নিচে লাশ অবস্থায় শুয়ে আছেন তাৎক্ষণিকভাবে উনি ওনার গ্রামের বাড়িতে আবারও তাৎক্ষণিকভাবে খবর পাঠান এবং উনি জানিয়ে দেন যে ওনার ছেলে আর এই পৃথিবীতে নেই ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন সেই তথ্য পেয়ে সেই মহিলা তাৎক্ষণিকভাবে ওনার গ্রামের বাড়ি থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে তাৎক্ষণিকভাবে ওনার আত্মীয় স্বজনরা তাকে পাকড়াও করার চেষ্টা করে ঘটনাস্থলে নিয়ে আসে ঘটনাস্থলে নিয়ে এসে দেখা যায় যে তাৎক্ষণিকভাবে যে ওনার স্বামী লাশবিহীন অবস্থায় আছেন খাটের নিচে আপনারা যে যেখান থেকে সিলেট 9 থেকে এই মুহূর্তে লাইভে যুক্ত হয়েছেন সবাইকে সিলেট 9 এর পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে লাইভটি বেশি বেশি করে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন ইতিমধ্যে আপনার সোশ্যাল মিডিয়া অনেক চ্যানেলগুলোতে আপনারা দেখেছেন যে এই ঘটনা আমি ভিতরে প্রবেশ করার চেষ্টা করছি দেখে ভাই আমার একটু দা আমাদের গোলাপগঞ্জ মডেল তারা ইনচার্জ অফিসে ওনারা চলে এসেছেন ওনারা এসে কিন্তু সেটি তথ্য নেওয়ার চেষ্টা করছেন আমি হয়তো ভিতরে এই মুহূর্তে প্রবেশ করতে পারছি না এই জন্য আন্তরিকভাবে দুঃখিত কিছুক্ষণের মধ্যে কিন্তু লাস্ট ইনভেস্টিগেশন পরপর কিন্তু লাস্টে নিয়ে বের হয়ে আসা হবে আমি আবার বলছি গোলাপগঞ্জ থানার তিন নং ফুলবাড়ি ইউনিয়নে হিলালপুর নামক স্থানে এই ঘটনাটি ঘটে খুব ভালো মানুষ ছিলেন তিনি রুহুল আমিন ধন্যবাদ আমাদের ভাই শাফিল ইসলাম ভাইকে কমেন্ট করার জন্য বাবর ভাই গোলাপগঞ্জ উপজেলা হেতিমুর ডিমলার পার্কের সামনে ধন্যবাদ ভাই ভাই কমেন্টের রিপ্লাইগুলো আপনি তাৎক্ষণিকভাবে সবাইকে দেওয়ার চেষ্টা করবেন আপনার ঘটনাস্থলে সম্পূর্ণ তথ্য আপনার জানা আছে আমাদের সিলেট 9 এর পরিচালক ইতিমধ্যে আমাদের লাইভে যুক্ত আছেন ভাই আপনাকে অনুরোধ করছি আপনি তাৎক্ষণিকভাবে সবার কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন আমি এই মুহূর্তে সিলেট 9 থেকে রাহাত খান আছি আপনাদের সাথে লাইভে যুক্ত ঘটনাস্থলে ইনভেস্টিগেশন চলছে ইতিমধ্যে যে মহিলা যে ওনার যে ইমাম সাহেবের স্ত্রী ওনাকে কিন্তু আমাদের গোলাপগঞ্জ মডেল থানার প্রশাসন কিন্তু অ্যারেস্ট করেছে ইতিমধ্যে গোলাপগঞ্জে প্রেরণ করা হচ্ছে এবং ভিতরে কিন্তু লাশকে খাটের নিচ থেকে বের করা হয়েছে এবং ইনভেস্টিগেশন চলছে এবং ওনার সুরত হালের জন্য কিছু তথ্য নেওয়ার জন্য আমাদের গোলাপগঞ্জ মডেল থানার অফিসাররা আছেন ভিতরে আমাদের গোলাপগঞ্জে এ ধরনের চাঞ্চল্যকর ঘটনা আগে কখনো ঘটেনি এভাবে স্ত্রী আপন স্বামীকে কখনো এভাবে খুন করেনি এ ধরনের ঘটনা আগে আমরা কখনো শুনিনি এ ধরনের ঘটনার তীব্র নিন্দা আমরা জানাচ্ছি হয়তো লাইভে অনেকে লাইভে এখন এবং পরবর্তী যুক্ত হবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সিলেট 9 এর পক্ষ থেকে আমরা যখন তাৎক্ষণিকভাবে ঘটনা শুনতে পাই তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে চলে আসার চেষ্টা করি আমরা দীর্ঘক্ষণ যাবৎ বিভিন্ন আমাদের আপনারা ইতিমধ্যে জানেন আমি রাহাত খান আমি বিভিন্ন চ্যানেলে ইতিমধ্যে কাজ করে থাকি বিভিন্ন চ্যানেলে কিন্তু নিউজ করার চেষ্টা করছি আমরা কিন্তু নিউজ করতে করতে কথা বলতে বলতে হয়তো অনেকগুলো কথা আমার মিস্টেক হতে পারে গলা শুকিয়ে এসেছে
অনেকে কিন্তু পূর্ণ ঠিকানা আমরা দেওয়ার চেষ্টা করব কমেন্টের মাধ্যমে আপনাদেরকে আপনারা ইতিমধ্যে কমেন্টে দেখতে পাচ্ছেন যে আমরা ঘটনাস্থলে কি হয়েছে আমি হয়তো বেশিক্ষণ কথা বলতে পারছি না আমি দীর্ঘক্ষণ থেকে আমাদের গোলাপগঞ্জ এখানে তাৎক্ষণিক ঘটনাস্থলে আসি ঘটনাস্থলে এসে আমাদের গোলাপগঞ্জ থানার মডেল ইনচার্জ অফিসারদের আমরা তাৎক্ষণিকভাবে খবর পাঠাই আমরা যে গোলাপগঞ্জ মডেল থানার ইনচার্জ অফিসাররা চলে আসে এবং আমাদের গোলাপগঞ্জের বড় ধরনের একটি টিম চলে আসে তাদেরকে সহযোগিতা করার জন্য আমরা হয়তো ভিতরে প্রবেশ করবো এবং ভিতর থেকে হয়তো আমাদের ফেসবুক সমস্যার কারণে আমরা ভিতর থেকে হয়তো লাশ আপনাদেরকে দেখাতে পারছি না এর জন্য আন্তরিকভাবে দুঃখিত আমরা ঘটনাস্থলে আবার জানিয়ে দিচ্ছি ঐতিহ্যবাহী গোলাপগঞ্জ থানা তিন ফুলবাড়ি ইউনিয়ন হিলারপুর পার্কের গেটের সামনে থেকে এই ঘটনাটি ঘটে হিলারপুর পার্কের ঠিক সামনে যে বাসা আছে সেই বাসাটি এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে স্ত্রীর হাতে কিন্তু মসজিদের ইমাম খুন সেটি আপনারা ক্যাপশনে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্থানীয় জনসাধারণ উৎসুক জনতা এসে ভিড় করেছেন ঘটনাস্থল জানার জন্য কি হয়েছে সেটি নিয়ে চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে আমাদের গোলাপগঞ্জ হিলালপুর গ্রামে আসলে আমরা যতটুকু জানতে পেরেছি আমাদের এই যে মসজিদ ইমাম রুহুল আমিন ওনার নাম হচ্ছে রুহুল আমিন উনি অত্যন্ত ভালো একজন লোক ছিলেন দীর্ঘদিন যাবৎ আমাদের হিলালপুর একটি মসজিদে কিন্তু ইমামতি করে আসছেন সেটি আমরা জানার চেষ্টা করেছি এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করছি সম্পূর্ণ তথ্যগুলা এই মুহূর্তে আপনারা অনেকে কিন্তু কমেন্ট করে যাচ্ছেন সম্পূর্ণ তথ্যগুলা এখানে স্থানীয় জনসাধারণ অনেকে কিন্তু সঠিক তথ্য জানেন না কিভাবে কি হয়েছে সেটি কিন্তু এই জন্য আপনাদেরকে তুলে ধরতে পারছি না এই জন্য আন্তরিকভাবে দুঃখিত আপনারা ক্রমান্বয়ে কিন্তু পেয়ে যাবেন সেই চাঞ্চল্যকর তথ্য কিভাবে হয়েছে এবং এই আমাদের যে ইমামের সম্পূর্ণ ঠিকানা আপনারা কমেন্টের মাধ্যমে পেয়ে যাবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন আপনারা সবাই আমাদের লাইভে যুক্ত থাকুন আরও কিছু দেখানোর চেষ্টা করছি আরও কিছু মতামত নেওয়ার চেষ্টা করছি এখানে স্থানীয় জনতার কাছ থেকে আমাদের মসজিদের ইমামের নাম রুহুল আমিন ওনার বাড়ি হচ্ছে গোয়েন্দাঘাট থানায় আমরা ওনার আত্মীয় স্বজনের কাউকে আপাতত এখানে সামনে খুঁজে পাচ্ছি না খুঁজে পেলে আমি অবশ্যই জানানোর চেষ্টা করবো হুজুর অত্যন্ত বালায়ক মানুষ আসলাম তাই খুব ধৈর্যশীল মানুষ আসলাম কিন্তু হুজুরের বউয়ে তার লগে খুব একটা খারাপ আচরণ করে তো আমি মনে মনে ভাবতাম যে হুজুর আসলে এই বেটি লইয়া কেমনে তখন তাই বৌড়িয়া তাই অতিরিক্ত ধৈর্য ধরার কারণে এই পরিণতিটা হয়েছে আর এই মহিলাটা আগে তাকেও আমি অনুমান করছি এটা খারাপ চরিত্রহীন মহিলা আমার কয়টা মুরগি আছিল সাতটা মুরগি বিশ্বাবাই মারি গেছে আচ্ছা হুজুরের ঠিকানা আপনার জানা আছে কিনা হুজুরের নাম ঠিকানা আপনি কিছু হুজুরের বাড়ি আমি যতটুকু জানি গোয়াইনঘাট তাই মসজিদের ইমাম সাহেব তাই অত্যন্ত একবালে এক মানুষ আর এর চেয়ে বেশি চিনি না তার বাড়িও জানিও গোয়াইনঘাট আপনারা যতটুকু জানলেন যে উনি বলছেন যে আড়াই তিন বছর ওনাদের পাশের বাসাতে কিন্তু উনি অবস্থান করছিলেন এই মহিলা সম্বন্ধে উনি কিছু চাঞ্চল্যকর তথ্য ইতিমধ্যে আমাদের কাছে দিয়েছেন অসংখ্য ধন্যবাদ ভাইকে এই ধরনের চাঞ্চল্যকর তথ্য দেওয়ার জন্য আর কিছু অনুভূতি আপনার কাছে জানা থাকলে আমাদের কিন্তু শেয়ার করে আর কিছু অনুমতি নাই তবে এই মহিলা সম্পর্কে আমার একটা ধারণা ছিল যে এটা খারাপ এটা যে কোনো সময় বড় কোনো খারাপ ঘটনা ঘটাইতে পারে ধন্যবাদ ভাই শুভ বিয়স আপনারা দেখতে পেলেন বা আপনারা জানতে পেরেছেন যে উনি কোন ধরনের মহিলা ছিলেন অত্যন্ত খারাপ ধরনের একজন মহিলা ছিলেন এই জন্য কিন্তু এই ধরনের দুর্ঘটনা ঘটিয়েছেন আমাদের এই ভাই কিন্তু দীর্ঘদিন যাবৎ এই বাসাতে ছিলেন এই বাসাতে তাদের সাথে বসবাস করছিলেন তাৎক্ষণিকভাবে দেখেছেন যে আমাদের ইমাম সাহেবের সাথে দীর্ঘদিন যাবৎ ওনার সাংসারিক জীবনে কিন্তু দুর্ঘটনায় লেগেই থাকতো এই তথ্যটুকু আমরা পেয়েছি এটি আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করেছি আরও চাঞ্চল্যকর কোনো তথ্য যদি আমরা পেয়ে থাকি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো এই আশা প্রত্যাশা রাখছি আপনারা যেখান থেকে এই মুহূর্তে আমাদের সিলেট নাইন থেকে লাইভে যুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেশের এবং প্রবাস থেকে পরবর্তীতে যারা দেখবেন লাইভটি বেশি হয়ে গেছে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন
আমি হয়তো লাইভে দীর্ঘক্ষণ থাকতে না পারছি না, আমার শারীরিকভাবে অনেক সমস্যা হচ্ছে, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। স্থানীয় জনতা উৎসুক, জনতার ভিড় কিন্তু যাতে অন্য কোনো স্বামী যাতে স্ত্রীর কোনো নির্যাতন শিকার হইয়া এই দুনিয়া থেকে বিদায় না নেন, এবং চ্যানেল লাইন থেকে আপনারা যারা লাইভে যুক্ত হয়েছেন লাইভটা বেশি বেশি করি, এবং আপনারা যারা লাইভে যুক্ত হইরা আর সিলেট নাইন থেকে আপনারা ধন্যবাদ জানাইলাম, লাইভটা বেশি বেশি শেয়ার করবা, এবং জনতা টিভির যারা লাইভে যুক্ত আছেন সবরে ধন্যবাদ জানাইলাম, বেশি বেশি শেয়ার করবা, এবং সমাজের যে মুখোশধারী মানুষ আছেন আসলে আপনারা আজকের যে বিষয়টা এটা থেকে পরিষ্কার হয়ে যায় যে এক সাধন নিচে থাকলে একজন স্বামী একজন স্ত্রী যে কোনো সময় আসলে পুরাপুরি বুঝিয়া উঠতে পারতো না, এটার প্রমাণ আজকে আপনারা দেখতে পারলা। রুল আইন ভাই অত্যন্ত ভালো একজন মানুষ আসলা, এখানে যারা এই এলাকার উৎসুক উৎসুক জনতা এখানে। আসসালামু আলাইকুম চাচা, আপনারা তো উপস্থিত হয়েছেন, বাড়ি কোন জায়গায় স্যার? তুমি বাড়ি কোন জায়গায় আপনার? আমার বাড়ি বিস্তারিত ঘটনা আসলে ওটাও ওলাও একটা ঘটনা ঘটছে যে রুল আইন ভাই তার স্ত্রীর পরিচনা পড়িয়া এবং স্ত্রীর মাধ্যমে তাই নিহত হয়েছেন, এবং সুরতাল রিপোর্ট হওয়ার পরে আপনারা বিস্তারিত ডিটেইল আমরা জানানোর চেষ্টা করবো। ইমাম সাহেবের বাড়ি বিভাগ আপনারা ডিটেইলি বিষয়টা আপনারা ফুরাফুরি দেখানোর চেষ্টা করবো, এবং আপনারা জানেন যে এবং আপনারা দেখানোর চেষ্টা করবো বিষয়টা, এবং আপনারা অনেকে কমেন্ট করা যে স্ত্রী আটক হয়েছেন নি, ইতিমধ্যে গোলাপগঞ্জ মডেল থানা অফিসার ইনচার্জ আব্দুল নাসির সাহেব।